السلام عليكم, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা প্রবাসে যারা আছি তারা অনেক সহজ সরল, আর এই সহজ সরল মানুষগুলোকে মানুষ দেখা গেছে যে ফাঁদে ফেলে, বিভিন্ন স্ক্যাম করে। যেমন অনেকেই দেখবেন কি লটারি ক্রয় করে একদম নিঃস্ব হয়ে গেছে, মানে অনেকেই লটারি ক্রয় করে, বিভিন্ন তাদের প্রলোভন দেখানো হয়। বা অনেকেই এখন দেখছি মধ্যপ্রাচ্যের ভিতরে একটা ট্রেন্ড হয়ে গেছে যে অনেকেই বলে যে তারা এখান থেকে কানাডা যাবে, ইউরোপে যাবে, ইতালি যাবে, বা এই যে যাওয়ার প্রবণতা, এই সব মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। নেওয়ার পরে দেখা গেছে যে তারা আর যাইতে পারে না। হয়তো বা কিছু কিছু মানুষ আছে যারা কিনা মনে করেন যে 1-2 লাখ টাকা হয়তো বা দিল, দেওয়ার পর পরে কিন্তু টাকাটা আর ফেরত পায় না। এই কারণে দেখা গেছে যে এই প্রবাসীদের, বিশেষ করে মিডল ইস্টের, কারণ সবাই আপনারা জানেন হয়তো বা মিডল ইস্টে কিন্তু অনেক কষ্ট, আর হার ভাঙ্গা খাটুনি খেটে সবাই চায় যে একটা ভালো একটা দেশে যাইতে, যেমন ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাইতে, ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যায় স্বপ্ন দেখে যে সেইখানে আমার সিটিজেনশিপ হব, আমার ফ্যামিলিকে নিয়ে যাব, ঘুরবো, 8 ঘন্টা ডিউটি করব, ভালো টাকা বেতন পাবো। এইসব কারণে তারা কিন্তু টাকা দিতে দ্বিধাবোধ করে না। এই কষ্টের টাকাগুলো তারা খরচ করে, বিভিন্ন লটারিতে দেয়, বিভিন্নভাবে দেয়। কিছুদিন আগে আমাদের অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল, এই প্রোগ্রামের নাম ছিল হচ্ছে ওনাম। আপনারা আমার ভিডিও দেখেছেন হয়তো বা, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, 2টা পর্বই দিয়েছিলাম। তো এইখানের যে লটারি ছিল এটা কিন্তু আমরা দেখছি বা আমরা জানি যে এখানে কী কী লটারি ছিল। এটার 1 জেডি করে লটারির টাকা ছিল, জর্ডানের কেউ 1টা 2টা 5টা যে যে কয়টা পারছে সেটা নিয়েছে। কিন্তু আমি যে কয়টা লটারি কিনছিলাম কোনো উপায় নেই, মানে বলে যে লটারি অ্যাকচুয়ালি এইটা আমি লটারি ধরেছিলাম হচ্ছে জাস্ট কন্ট্রিবিউশনের জন্য। যেমন আমাদের যদি ঈদ হয় বা দেখা গেছে কোনো একটা ফেস্টিভ্যাল হয়, তখন আমার অফিসের সবাই তারা সেখানে একটা কন্ট্রিবিউট করে বা একটা চাঁদা দেয় বা একটা অ্যামাউন্ট দেয়, যেটা দিয়ে প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়। এরকম যখন তাদেরও প্রোগ্রাম হয় তো আমাদের এরকম কন্ট্রিবিউশন বা সবার কাছে বলে যে কে কে ওই টাকা দিতে পারবে বা দিতে চায়, তখন আমরা ওইটা কন্ট্রিবিউশন করি। এইটা হচ্ছে আমাদের ভিজিবল, মানে আমরা দেখতে পারি। কিন্তু অনলাইনে বিভিন্ন অ্যাড দেখে বা বিভিন্ন মানুষের সাথে অনলাইনে পরিচিত হয়ে যদি আমরা এরকম টাকা দেই, তাহলে কিন্তু আমাদের কষ্টের টাকা, টাকা তো পাবেও না আর যাইতেও পারবো না। আমার পরিচিত অনেকে আছে যারা এরকম প্রবলেম ফেস করেছে। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই তাদের ভিডিও নিয়ে তাদের কাছ থেকে শোনানোর জন্য। যখন তারা বলেছে যে অনেক কষ্ট লাগছে, যে আমরা এত কষ্ট করি সকাল থেকে রাত পর্যন্ত, মিনিমাম একটা প্রবাসী 11-12 ঘন্টা কাজ করে, মিনিমাম, এটা একদম মিনিমাম, অফিস লেভেল থেকে শুরু করে ওয়ার্কার লেভেল পর্যন্ত এটা মিনিমাম কাজ করতে হয়। মধ্যপ্রাচ্যে যারা আছে এই হার ভাঙ্গা খাটুনি খেটে একজন প্রবাসীর কষ্টের টাকাটা যদি কে এরকম মেরে খায়, আল্লাহ তালাই ভালো জানে যে তার কি হবে। কারণ এই কষ্টের টাকাগুলো সে হয়তো বা বিশ্বাস করে দিয়েছে, সে হয়তো বা ঠকেছে, কিন্তু যে ঠকিয়েছে সে তো নিজে জানে যে সে ঠকিয়েছে। কারণ দুনিয়ার কোনো কিছুই কবরে নিয়ে যেতে পারবে না কেউ। তাই সব প্রবাসীদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা এরকম টিকিট কেনার আগে বিভিন্ন স্ক্যাম, যে আপনি ইউরোপে যাচ্ছেন বা অন্য কান্ট্রিতে যাচ্ছেন, এইগুলো করার আগে, জানার আগে সে আপনার কতটুকু বিশ্বস্ত, আপনার রিলেটিভ কিনা, তাকে আপনার টাকাটা কীভাবে দিচ্ছেন, সব কিছু আপনারা জেনে বুঝে তারপরে দিবেন। তবেই দেখা গেছে যে আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা থাকবে না। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, যাতে আরও আমার প্রবাসী ভাই বোনেরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।